আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা প্রিমিয়াম বলার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যতগুলো ল্যাপটপ দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি এখানে মাইক্রোসফট সারফেস প্রো ফোর প্রো ফাইভ সারফেস ল্যাপটপ গো সারফেস ল্যাপটপ সারফেস ল্যাপটপ বুক সবগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন এর পাশাপাশি অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এগুলো টু থাউজেন্ড ফিফটিন থেকে শুরু করে টু পর্যন্ত সবগুলো মডেলের একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ল্যাপটপগুলো রিজেক্টলি কনফিগারেশন কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস এগুলো নিয়েই হচ্ছে বিস্তারিত আমাদের আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা সারফেস প্রো দিয়ে শুরু করব আমাদের কাছে প্রোর কিছু কালেকশন চলে এসছে রিসেন্ট তো আপনারা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা পারচেস করতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস প্রো ফোর প্রো ফোরের এই ল্যাপটপটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটা চাইলে কিন্তু ল্যাপটপ এবং ট্যাব মোডে মানে এর কিবোর্ডটা হচ্ছে একটা ম্যাগনেটিক অ্যাটাচ বা ডিটাচেবল কিবোর্ড যেটা খুবই স্ট্রংলি এটার সাথে লেগে যায় যেটাকে বলে ম্যাগনেটিক সিস্টেম তো এটা চাইলে অ্যাটাচ এবং ডিটাচ করে ল্যাপটপ এবং ট্যাব মুড়ি ইউজ করতে পারবেন তবে সারফেস মূলত ট্যাব মুড়ি ইউজ করার জন্যই খুবই কমফোর্টেবল কারণ এর থিকনেস এর ক্যারিয়েল বাট এটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার তো এখানে কিন্তু একটা ভার্চুয়াল কিবোর্ড পাবেন আপনারা যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি লেভেলের অথবা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন আর এটা হচ্ছে খুবই ভালো কনফিগারেশনের বা ভালো কোয়ালিটির একটা ট্যাব এটার সাথে দুইটা ক্যামেরা আছে এখানে ফ্রন্ট সাইড একটা ক্যামেরা আছে আর এটা কিন্তু ব্যাক সাইডেও একটা ক্যামেরা পাবেন ক্যামেরা রেজুলেশন খুবই ভালো আমি একটু আপনাদেরকে ক্যামেরা রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি যে সার্ফেসের কেমন হচ্ছে এটার ক্যামেরা রেজুলেশন এটার ক্যামেরা রেজলেশনটা খুবই চমৎকার যারা জুম মিটিং করতে চান বা ভিডিও কলে কথা বলতে চান দেখতে পাচ্ছেন কতটুক কি কোয়ালিটি তো এই ল্যাপটপটা বা ট্যাপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন একটু ডিপেন্ড করে ইউজের উপরে কম বেশি হতে পারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু কোয়ান্টিটি ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এটার পাশাপাশি আমাদের কাছে আর একটু বেটার কনফিগারেশনের আছে যেটা হচ্ছে সারফেস প্রো ফোর এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এটা এইট জিবি র্যাম পাবেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি আমি একটু এটার কন্ডিশন বা এটার প্রসেসরের কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ডিসিশন নিতে খুবই ইজি হয় তো এটার কন্ডিশন বা কনফিগারেশন খুবই ভালো আপনারা মোটামুটি সব ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোরআভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এটাতে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে অনায়াসেই এই ল্যাপটপটা দিয়ে বা ট্যাবটা দিয়ে আপনারা ফোর কে বা এইট কে মুভি প্লে করতে পারবেন যারা প্রাইম ভিডিও বা যারা আছেন একটু ছোট জায়গার ভিতরে এগুলো অপারেট করতে চান তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস অ্যাপেলের আগে পরে কারো যদি কোনো কম্পেয়ার করে থাকেন সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস খুবই স্টাইলিস্ট এবং প্রিমিয়াম যারা স্টুডেন্ট আছেন স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন ক্যারিয়েবেল চাচ্ছেন মোর ক্যারিয়েবেল এরকম ল্যাপটপ বা ট্যাব মুড়ে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইন্টি ডেস নাইন্টি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারান্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা রমা এবং হচ্ছে আমাদের এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আরও বিভিন্ন উপলক্ষে আমরা আপনাদেরকে এই ফ্যাসিলিটিটা দেওয়ার চেষ্টা করতেছি যা আগামী আরও সামনের দিকে এই ওয়ারেন্টিটা আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করতে থাকব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এট জিবি র্যাম একশো ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম এবং প্রিটি মানে ক্যারি করার জন্য মোটামুটি খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ যারা আসলে লেডিস পারসন আছেন ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান এবং ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ লং জার্ভিটি চান তাদের জন্য বেটার এটা এটার প্রাইসটা পড়বে মাত্র আটান্ন হাজার টাকা এটা কিন্তু এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে নেক্সটে আরো একটা সার্ফেস ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের ডিসপ্লে এটার যে কিবোর্ডের পার্টটা আছে সেটা ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা বাট আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিফারেন্ট কোয়ালিটি আছে বিভিন্ন জায়গায় যে এই কিবোর্ডের উপরে ডার্টি বা ময়লা হয়ে আছে প্রাইসটা অনেক রিজনেবেলে পাবেন তার পাশাপাশি এই পিছনের যে গুবলেট আছে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আমাদের অনেকেই হয়তো জানতে চান আমাদের ল্যাপটপের প্রাইসটা বেশি কি কারণে বেশি চেষ্টা করি আমরা কারণগুলো আপনাদেরকে এক্সপ্লেন করতে এখানে যে রাবারের যে গুবলেট গুলো থাকে এগুলো দেখবেন উঠে গেছে মানে ইউজ করতে করতে উঠে গেছে গাম বা সুপারগুলো দিয়ে নরমালি একটা লাগিয়ে রেখেছে এই টাইপের ল্যাপটপগুলো কিন্তু বাজারে আপনারা একদম রিজনেবল প্রাইসে বা আমাদের থেকে অনেক চার পাঁচ হাজার টাকা কমে পাবেন বাট আমাদের প্রাইস গুলা ফিক্সড এবং কন্ডিশনগুলো হচ্ছে একদম নিউ কন্ডিশনের মতো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি এগুলোতে ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো এটার ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো অসম্ভব মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার কিবোর্ডের যে পার্টটা বা এর যে পার্টটা সেটা কিন্তু খুলে ফেলা যায় এখানে প্রেস করলেই এটা খুলে ফেলা যাবে এই সারফেস গোর আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কিন্তু এটা এভাবে লাগিয়েও আপনারা কাজ করতে পারবেন মানে খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ তো এটার একটু কন্ডিশন বা কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আমাদের কাছে চার পাঁচটা মানে ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে যাচাই বাছাই করে এগুলো পারচেস করতে পারবেন আর এখানে কনফিগারেশন দেওয়া আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটাই হচ্ছে এনবিডিয়া জিটিএক্সের ওয়ান জিরো ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক কারো যদি ডেডিকেটেড গ্রাফিক সহ সার্ফেস বুকের প্রয়োজন পড়ে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন নেক্সট আমরা কিছু ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো দেখবো আমার হাতে যেটা সেটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেনটিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বাষট্টি হাজার পাঁচশো কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইসটা হচ্ছে সেভেন্টি থ্রি থাউসেন্ড টাকা আমাদের কাছে ম্যাকবুক প্রোর আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরআই ফাইভ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাচ আইডি এবং টাচ বার আইডি দুইটাই অ্যাভেলেবেল আছে এটা একটা ওপেন বক্স কোয়ালিটির আছে আর এটার প্রাইসটা হচ্ছে আপনার একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 88000 টাকায় পারচেজ করতে পারবেন একদমই ফ্রেশ কোয়ালিটি ওপেন বক্স ক্যাটাগরির আছে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের মডেল অনুযায়ী যদি প্রাইস লিস্টের প্রয়োজন পড়ে স্ক্রিনে দাও WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আর সব ভিজিট করে যারা পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকোর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর শপ ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে একদম মিনিমাম প্রাইজে ম্যাকবুক এয়ার দেখাবো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আটত্রিশ হাজার পাঁচশো এবং ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোন ল্যাপটপে কোনো ধরনের কোন রকম দাগ স্ক্র্যাচ ডিন্ট আমাদের কাছে আপনারা পাবেন না so viewers এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাপল এবং সারফেসের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটের সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সব সময় সব ধরনের ল্যাপটপ अवेलेबल পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ